হে গাইস, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকের মাধ্যমে ডিলিট কন্ট্যাক্ট নাম্বার রিকভার করবেন। ফোন নাম্বার ডিলিট হয়ে গেছে সেটিও রিটার্ন করে নিয়ে আসতে পারবেন ফেসবুকের মাধ্যমে। সিম্পলি ফেসবুকে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটি, দেন ওপরে তিনটে ডটে ক্লিক করার পরে সেটিংস অপশানটি খুঁজে নেবেন। সেটিংস অপশানটি খুঁজে নেওয়ার পরে সিম্পলি সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর একটি অপশান পাবেন ইম্পোর্টেড কন্ট্যাক্টস বলে। এই অপশানটিতে ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার ফোনে যতগুলি কন্ট্যাক্ট নাম্বার আছে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি এখানে অ্যাড হয়ে আছে। আপনি যখনই কোনো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টেও অ্যাড হয়ে যায়। সো আপনি যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করে ফেলেছেন সেই কন্ট্যাক্ট নাম্বারটিও আপনি ফেসবুক থেকেই পেয়ে যাবেন। যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার দেখতে চান সো কন্ট্যাক্ট ইনফরমেশান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফুল কন্ট্যাক্ট নাম্বারটি আপনি দেখতে পারবেন। একটি অপশান অন থাকলে এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলি অ্যাড হয়ে যায়, কন্ট্যাক্টস আপলোডিং এই অপশানটি অন থাকলে। ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য আরও একটি বোনাস ট্রিক্স দেখাচ্ছি। যদি আপনি 5-6 মাস আগে বা 1 বছর আগে কোনো নাম্বার ডিলিট করে থাকেন সেই নাম্বারগুলি কী করে দেখতে পারবেন সেটি দেখুন। সেটিংস ফলো করে আসবেন, আসার পর একটি অপশান পাবেন ইম্পোর্টেড কন্ট্যাক্টস বলে, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি অপশান পাবেন সি কন্ট্যাক্টস ইউ হ্যাভ আপলোডেড ইন মেসেঞ্জার, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার ফোনে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি ছিল 5-6 মাস আগে বা 1 বছর আগে, যেই কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনি ডিলিট করে দিয়েছিলেন 5-6 মাস আগে বা 1 বছর আগে, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি একটি পেজের মধ্যেই চলে এসেছে। আপনি যেই কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে চান সিম্পলি শো কন্ট্যাক্ট ইনফরমেশান অপশানে ক্লিক করলেই সেই কন্ট্যাক্ট নাম্বারটি আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড এইরকমই প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।